অভিযোগ পাল্টা অভিযোগের রীতিমতো সরগরম কালিয়াগঞ্জ পুরসভা। পুরসভার পুরপিতা রামনিবাস শাহ এবং কালিয়াগঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর গৌতম বিশ্বাস নিরাপত্তার অভাব বোধ করে একে অন্যের বিরুদ্ধে লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করলো। সূত্রের খবর, কালিয়াগঞ্জ পুরসভার বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের রিজার্ভার এবং পাম্প হাউস তৈরির জন্য 6 কাঠা জমির প্রয়োজন। কালিয়াগঞ্জ পুরসভার 9 নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকাকে বেছে নেয় কালিয়াগঞ্জ পুরসভা। পুরসভা জল প্রকল্পের জন্য যে জমি চিহ্নিত করে তার মধ্যে 4 কাঠা জমি কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি, স্থানীয় দুই বাসিন্দা 2 কাঠা পড়েছে। পুরসভার সিদ্ধান্ত নেয় যারা এই জমি পুরসভাকে দান করবেন প্রতি কাঠায় একজন করে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগপত্র দেবে। ক্যাজুয়াল কর্মীদের বেতন হবে মাসিক 6,580 টাকা। স্থানীয় দুই বাসিন্দা সহ কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির পুরসভাকে জমি হস্তান্তর করতেই মোট 6 জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিল কালিয়াগঞ্জ পুরসভা। কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির 4 জনকে নিয়োগপত্র দেওয়া নিয়ে আপত্তি তোলে বিজেপির কাউন্সিলররা। বুধবার বিকেলে বিজেপির কাউন্সিলররা তাদের আপত্তির কথা জানাতেই পুরপিতার কাছে গিয়েছিলেন অভিযোগ। এই নিয়োগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল বচসা হয়। পুরপিতা রামনিবাস সাহার অভিযোগ, বিজেপির 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাস পুরপিতাকে বিভিন্নভাবে হুমকি দেন। পাল্টা অভিযোগ করেন বিজেপির কাউন্সিলর গৌতম বিশ্বাসও। গৌতম বাবুর অভিযোগ, পুরপিতা কয়েকজন বহিরাগতকে পুরসভায় এনে জমায়েত করে রেখেছিলেন। ওয়ার্ডের মানুষের কথা বলতে গিয়ে অবাঞ্ছিতরা হট্টগোল বাঁধান। গৌতম বাবু পুরসভায় এলে তাকে খুন করে দেওয়ারও হুমকি দেন। পুরপিতা রামনিবাস সাহা এবং বিজেপির কাউন্সিলর গৌতম বিশ্বাস নিজেরা নিরাপত্তার অভাব বোধ করায় কালিয়াগঞ্জ থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যবসায়ী সমিতির 4 জনের চাকরি দেওয়া নিয়ে পুরসভায় 2টি রাজনৈতিক দলের মধ্যে বিরোধ বাধায় ব্যবসায়ী সমিতির মনোনীত লোকেরা চাকরি দেওয়া থেকে সরে দাঁড়ান। ব্যবসায়ী সমিতির এই মর্মে পুরসভাকেও জানিয়ে দিয়েছে। এ বিষয়ে কালিয়াগঞ্জ পুরসভা পুরপিতা রামনিবাস সাহা কি জানিয়েছেন শোনাবো। কাল 5টার সময় বিজেপির কিছু কাউন্সিলর সমেত, কে কে বিজেপির কাউন্সিলর বিভাস ছিল, 5-12 নম্বরের ছিল, 11 নম্বরেরও ছিল, আর আপনার 7 নম্বর ছিল, 7 নম্বর বিজেপির হাজব্যান্ড ছিল, কাউন্সিলরের হাজব্যান্ড ছিল, আর 16 নম্বরের ছিল নির্দলের একজন, আর এই তো এই কয়জন মিলে আমার কাছে আসে। ওনারা আমার থেকে জিজ্ঞাসা করে প্রথমে যে আপনারা যে ক্যাজুয়ালে 6টা ছেলে যে নিচ্ছেন কী গ্রাউন্ডে নিচ্ছে, তখন আমার সাথে কথা হয় যে না, আমাদের যেটা পাম্প হাউসের জন্য 1 কাঠা করে 6 কাঠা জায়গা লাগতো, সেই ক্ষেত্রে 2টা পাবলিক দিছে আর 4টা জায়গা দিছে আমাদের কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি। তো ওই টাইমে আমরা ব্যবসায়ী সমিতিকে আমরা কথা দিয়েছিলাম, ওরা নিজেরাই বলছিল যে কাঠাপতি একজনকে আমরা ক্যাজুয়ালে যেটার বেতন আছে 5,680 টাকা, 1,000 বাড়ানো হয়েছে, 6,580 টাকা বেতন আছে, আমরা একটা ক্যাজুয়ালে আমরা দিই, এটা সে আমরা ক্যাজুয়ালে একজন করে দিব। সেই ক্ষেত্রে আমাদের বোর্ড মিটিংও কথা হয়েছে, বোর্ড মিটিংও পাস হয়েছে, প্রত্যেকটা 17টা কাউন্সিলরের সামনে কথা হয়েছে 5 থেকে 6 মাস আগে। তারপরে ওনারা আসে বলছেন যে ব্যবসায়ী সমিতি যে 4 জনকে নেওয়া আছে, এদের মধ্যে যদি 4 জনকে নেন তাহলে পৌরসভা আমি অচল করে দেব। এটা গৌতম, আদার কোনো কাউন্সিলর বলেনি। যখন গৌতমবাবু আমার সাথে খারাপ ব্যবহার করছেন, টেবিল ছাড়াচ্ছেন, তখন 2টা কাউন্সিলর ছিল, গৌতম ছিল না, এই গৌরাঙ্গ ছিল, আর আপনার 16 নম্বরের কাউন্সিলর ছিল। 16 নম্বরের কাউন্সিলর বলছে না 2-3 জনকে নেওয়ার কথা আছে। আপনার 10 নম্বরের কাউন্সিলর গোড়াবাবু বলছেন যে 6 মাস আগে মিটিং হয়েছে আমরা জানি, কিন্তু গোড়াবাবুকে কেউ বলতে দিচ্ছে না। এরা প্রি প্ল্যান করে নিয়ে আসে। গৌতমবাবু আমাকে হেনস্থা করলেন দিদির নামে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে অকথ্য ভাষায় কথাবার্তা বললেন, আমার টেবিল ছাপড়াছাপড়ি করলেন। সেই হিসাবে আমি একটা আজকে, কালকে তো মৌখিকভাবে বলে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি লিখিত ডায়েরি, আমি আমার পৌরসভার টোটাল কাউন্সিলর স্টাফ যারা আছি, আমাদের দলের টিএমসি, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের টাউন প্রেসিডেন্ট, আমরা যারা আছি ব্লক প্রেসিডেন্ট, সবার সাথে আলোচনা করে লাস্টে ডায়েরি দেওয়া হলো গৌতমবাবুর এরেস্টে, অনলি ফর গৌতমবাবু। অন্যদিকে কালিয়াগঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম বিশ্বাস কি জানিয়েছেন শুনবো।
আপনার বিরুদ্ধে পৌরসভা থেকে পুরপ্রধান আপনার বিরুদ্ধে মামলা করেছেন, দেখলাম আপনিও মামলা করছেন, কি বিষয়টা কি? গতকালকে মানে 7 তারিখ আমাদের হচ্ছে, আমরা কালিয়াগঞ্জের বিরোধী কাউন্সিলরগণ আমাদের ওয়ার্ডের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমরা চেয়ারম্যানের সাথে আলোচনার জন্য ওনার কাছে আগেই সময় চেয়েছিলাম। উনি গতকাল বিকাল 4:30 সময় দেয়, তো সেই মোতাবেক আমরা কয়েকজন বিরোধী কাউন্সিলর আমরা চেয়ারম্যান সাহেবের সাথে অফিসে দেখা করতে যাই। ওনার সাথে আমরা ওয়ার্ডের বিষয়ে আলোচনা করার সময় কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়, কেন্দ্রের বিভিন্ন প্রকল্প। এবার কেন্দ্রীয় প্রকল্পর বিষয় ওঠা মাত্রই যে আমাদের মাননীয় পৌরপতি মহাশয় তিনি কেন্দ্রীয় প্রকল্প সম্বন্ধে বাজে মন্তব্য শুরু করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। তো আমরা তখন এই বিষয়ে প্রতিবাদ করি, যেহেতু উনি দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী, তো আমরা যখন নরেন্দ্র মোদীকে গালাগালি করার প্রতিবাদ করতে শুরু করি, সেই সময় উনি নরেন্দ্র মোদীর আগে গালাগালি করতে করতে তার প্রতি মানে আমাদেরকে গালাগালি করতে শুরু করেন যে তোরা নরেন্দ্র মোদীর চামচা, দালাল, এই সমস্ত বিভিন্ন রকম বাজে ভাষায় যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না এরকম অকথ্য গালাগালি করতে শুরু করেন। এবং ওই অফিসে আগে থেকেই কিছু অপরিচিত ব্যক্তি উপস্থিত ছিল যাদের আমরা সবাইকে ঠিক চিনি না, এবার তারাও চেয়ারম্যানের সাথে সাথে আমাদের হুমকি দিতে শুরু করে, গায়ে হাত দিতে উদ্যত হয় এবং টেবিল চেয়ারে প্রচণ্ড হারে ঘুষি মারতে থাকে আমাদের ভয় দেখানোর জন্য। তো এবং আমাদেরকে বিশেষ করে আমাকে উদ্দেশ্য করে বলে যে আগামীতে আমি যদি পৌরসভা অফিসে যাই তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। তো এই ঘটনায় আমরা যে বিরোধী কাউন্সিলররা বিশেষ করে আমি কিছুটা নিরাপত্তার অভাব বোধ করছি, যেহেতু কালীগঞ্জ পৌরসভার উনি পৌরপতি, প্রশাসনের লোক। তো আমাদের এখানে আমাদের এখন প্রেসে যে আমরা আছি, একটাই মূল মানে আমরা জনগণকে জানাতে চাই যে কালিয়াগঞ্জের আমরা নির্বাচিত প্রতিনিধি, আমরা কালিয়াগঞ্জের বিরোধী কাউন্সিলর কয়েকজন যখন পৌরসভায় গিয়ে একটা জনগণের উদ্দেশ্য মানে স্বার্থের জন্য কোনোটা কথা বলতে গেলে দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে বাজে মন্তব্য বলে আমরা প্রতিবাদ করাতে, আমাদের যদি এরকম নিরাপত্তার অভাব বোধ করতে হয়, আমাদের বিরুদ্ধে যদি এরকম কেস করতে শুরু করে, তারা সাধারণ মানুষ যখন পৌর পরিষেবা নিয়ে কথা বলতে যাবে তার পরিণতি কী হতে পারে? কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্ত্রপুর টাইমস 14 বাংলা।